এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষা রুটিন আমরা উপরে দেখতে পাচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির লোগো এবং এখানে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ফোর ইয়ার ইউজি এনসিসিএফ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন দুই অর্থাৎ এনই পির আন্ডারে যে সমস্ত দ্বিতীয় সেমিস্টারে ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা রুটিন এখন আমাদের সামনে আর এই পরীক্ষা রুটিনটি সম্পর্কেই এখন আমরা বিস্তারিত আলোচনা করবো তো দেখো পরীক্ষার রুটিনে একদিকে লেখা রয়েছে ডেট অর্থাৎ কবে পরীক্ষা হচ্ছে সেই ডেটে কোন কোর্সের পরীক্ষা হবে সেই কোর্সে কোন কোন সাবজেক্টগুলি থাকবে সেই সাবজেক্টগুলির নাম এবং পরীক্ষা শুরুর সময় এবং পরীক্ষার শেষ সময় অর্থাৎ কবে শুরু হবে সরি কটার সময় শুরু হবে এবং কটার সময় শেষ হবে তো আমাদের পরীক্ষা শুরু হচ্ছে আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ থার্সডে ডে তো প্রথমে আমাদের মেজর কোর্সের পরীক্ষা হচ্ছে মেজরে যে সমস্ত ছাত্রছাত্রীদের এই কয়েকটি সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্ট তো মেজর কোর্সে যাদের যাদের এই সাবজেক্টগুলি রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে দশটার সময় শেষ হচ্ছে একটার সময় দেখো আমরা কিন্তু মেজর কোর্সের বাংলা বলো পলিটিক্যাল সায়েন্স বলো এই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু পেইড নোটস প্রোভাইডেড করছে অর্থাৎ আমাদের পেমেন্ট করে আমাদের নোটগুলো নিতে হবে যেখানে আমরা গুরুত্বপূর্ণ ছয় নম্বরের এবং দশ নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা পেইড নোটসের আওতায় করেছি অত্যন্ত কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর দেখো পরীক্ষা ভালো নম্বর করার জন্য তোমাদের পড়াশোনা করতে হবে প্রচুর সেই সঙ্গে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কমন পেতে হবে তার জন্যই আমরা কিন্তু আমাদের পেইড নোটসে কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে রেখেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর কোনো প্রবলেমের জন্য বা কোনো কারণবশত পড়াশোনা করতে পারো আমাদের পেইড নোটস নিয়ে নাও এখান থেকে তোমরা কমনযোগ্য প্রশ্ন পাবে সঙ্গে উত্তরও পেয়ে যাবে আর যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করেছো প্রচুর পরিশ্রম করেছো ভালো রেজাল্টের জন্য আমাদের পেইড নোটস নিয়ে নাও যেমনটা বললাম ভালো রেজাল্টের জন্য পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে সেটা তো হয় কিন্তু পরীক্ষায় কিন্তু কমনও পেতে হবে তার জন্যই আমরা কমন যোগ্য কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় রেখেছি ইচ্ছুক ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বোঝা গেল তো সেই ডেটেই আট তারিখে আবার মেজর কোর্সের বাকি ছাত্রদের পরীক্ষা হবে যাদের যাদের মেজরে সংস্কৃত আরবিক এই পাঠটা লক্ষ্য করো যেখানে যেটা আমি মার্কিং করছি সংস্কৃত আরবিক হিন্দি ফিলোসফি ইকোনমিক্স এডুকেশন সোশোলজি কমার্স আর ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টগুলি রয়েছে মেজরে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে দুটোর সময় শেষ হবে পাঁচটার সময় অবশ্যই সন্ধ্যা হবে তো যাই হোক সেদিনই আবার পরীক্ষা হচ্ছে দুপুর দুটো থেকে সাড়ে চারটার দিকে আলাদা মেজর কোর্সে আলাদা সাবজেক্টগুলি নিয়ে যাদের যাদের মেজরে এই সমস্ত সাবজেক্ট রয়েছে বিশেষ করে বি মানে যাকে সায়েন্সের কোর্স বল আর কি এখানে ম্যাথামেটিক্স আমরা দেখতে পাচ্ছি যদিও তবে মেজর কোর্সের ফিজিক্স কেমিস্ট্রি বটানি জুলজি তারপরে রয়েছে ফিলোসফি সরি সাইকোলজি কম্পিউটার সায়েন্স এনসিসি জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত সাবজেক্টগুলি যাদের যাদের মেজরে রয়েছে তোমাদের পরীক্ষা দুটো থেকে সাড়ে চারটা তাহলে বোঝা গেলো পরীক্ষার রুটিনটা এভাবেই রয়েছে প্রত্যেকটা তথ্য তোমরা এখানে দেখা দেখতে পাচ্ছ তারপরের ডেট হচ্ছে নয় আট দুই হাজার চব্বিশ সেম সেমভাবে সেদিন মাইনর মাইনর কোর্সের পরীক্ষা হবে এখানে তিনখানা পার্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রথমে আমরা বাংলা ইংলিশ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি পরীক্ষার টাইমটা তাদের সেম যেখানে উপরে ছিল তারপরে মাইনরে যাতে যাতে সংস্কৃত আরবিক তোমাদের পরীক্ষা হচ্ছে বারো সরি দুটো থেকে পাঁচটা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্যাল এডুকেশান তোমাদের পরীক্ষা দুটো থেকে সাড়ে চারটা এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে দেখো সেটা হচ্ছে দশ আট দুই হাজার চব্বিশ দশ আট দুই হাজার চব্বিশে তোমাদের পরীক্ষা হচ্ছে ভিএসি কোর্সের অর্থাৎ পরিবেশ বিদ্যার যে পাটটা লেখা লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এনভায়রনমেন্টাল স্টাডিজ এখানে আমি একটা বিষয় বলতে ভুলে গেছি দেখো মাইনর কোর্সেরও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের শুধুমাত্র মেজর নয় মেজর মাইনর ভিএসি প্রত্যেকটা কোর্সে কিন্তু আমরা পেইড নোটস প্রোভাইডেড করছি বোঝা গেলো তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো দ্রুত পরীক্ষার সামনে রয়েছে তোমরা কিন্তু আমরা কম্পিউটার টাইপিং কী বলে পেইড নোটস প্রোভাইডেড করছি একদম কম্পিউটার টাইপিং তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারো তো দশ তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে ভিএসই অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ অনেকেই এই সাবজেক্টটিকে ইভিএস বলে আবার অনেকে ইএন ভিএস বলে তো প্রত্যেকটা কথার একটাই অর্থ সেটা হচ্ছে পরিবেশবিদ্যা তোমাদের পরীক্ষাটা হচ্ছে পরিবেশবিদ্যার পরীক্ষাটা দশ আট দু হাজার চব্বিশে যেটা হচ্ছে স্যাটারডে এগারোটা থেকে শুরু হবে সাড়ে বারোটার মধ্যে কিন্তু শেষ আর এই কোর্সটা কিন্তু এমসি কিউ বেসে পরীক্ষা হয় আর আমাদের পেইড নোটসে কিন্তু হ্যাঁ মানে কমনযোগ্য এমসি কিউ এবং উত্তরগুলিকে কিন্তু আমরা রেখেছি আর অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে সঙ্গে এখানে নোট করার একটাই বিষয় হচ্ছে যে সমস্ত প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি রয়েছে বা প্রজেক্ট যুক্ত সাবজেক্টগুলি রয়েছে তোমাদের প্রজেক্টের যে পরীক্ষাগুলি সেগুলো হবে বারো আট দুই থেকে উনত্রিশ আট দুই হাজার চব্বিশের মধ্যে প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা শিডিউল থাকে সেই কলেজের শিডিউল অনুযায়ী তোমরা পাবে আর এসএসি যেখানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ আট দুই থেকে তিন নয় দু হাজার চব্বিশের মধ্যে হবে বোঝা গেল যেগুলো প্রায় মানে এসইসিতে যাদের যাদের রয়েছে আর কি তো এই হচ্ছে বিস্তারিত তথ্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য সবাই জানতে পারে অবশ্যই স্ট্যাটাসে দিয়ে দিও যাতে করে প্রত্যেকটা তথ্য সবাই জানতে পারে প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে আর অবশ্যই যোগাযোগ করতে ভুলো না আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই